নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স উইকলি। আমি চলে এসেছি একটা বারাইপুরের নার্সারি ভিজিট করতে। এই নার্সারিটা রয়েছে রাশমাটে এবং এই নার্সারিতে অনেক রকম স্টকস আপনারা দেখতে পেয়ে যাবেন। যেহেতু এখন শীতকাল তো বেশিরভাগ ফুলেরই রয়েছে। আর হ্যাঁ, শীতকাল বলে ফুলেরই রয়েছে কিন্তু এমনটা না, অনেক স্টকসও রয়েছে, প্রায় আপনার ফলেরও স্টকস অনেক রয়েছে। আমি বলবো যে আপনারা ভিডিওটা না স্কিপ করে পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে এই নার্সারিতে কত রকমের গাছ থেকে শুরু করে ফল গাছ, ফুল গাছ কত রকমের আছে, ইনডোর আউটডোর প্ল্যান্টসও এখানে অ্যাভেলেবল আছে, আর গার্ডেনিংয়ের সব রকম অ্যাসেসরিজ এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অলে সেট করে দেবেন, যাতে আবার নতুন এবং লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। আর এই রাশমাটের ব্যাপারে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা চাইলে চেক আউট করতে পারেন আই বাটনে এবং এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পরে আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আপনারা যদি এই নার্সারিতে ভিজিট করতে চান, শাসন স্টেশন থেকে 10-5 মিনিট লাগবে হাঁটা পথে, আপনারা এসে দেখে যেতে পারেন। আর আপনারা যদি বারুইপুর স্টেশন থেকে আসতে চান, তাহলে বারুইপুর স্টেশন থেকে অটো বা টোটো ধরে রাশমাটে এসে ভিজিট করতে পারেন। এই নার্সারির মালিক তো কাকু, আপনার নার্সারির নামটা নন্দরানী নার্সারি। আপনার নাম নিমাই দে। এইবার শীতকালে কি নতুন ভ্যারাইটিস এসেছে আপনার? নতুন হচ্ছে সিজন ফ্লাওয়ার আছে অনেক রকমের, যেমন ডায়ান্থাস আছে, পিটোনিয়া আছে, ক্যালেন্ডুলা আছে, ইমপ্রেশন আছে, গেজেনিয়া আছে, অনেক রকমের ভ্যারাইটিস আছে। তাহলে আপনার কি এখানে টব এবং সার বিক্রি করেন? টব সার সব পাওয়া যাবে এখানে। আপনার একটা নার্সারি গুডসের যত রকম মাল লাগে সবই আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন কি এখানে দেখতে পাচ্ছি হ্যাঙ্গিং টবগুলো ঝোলানো আছে, প্লাস অনেকগুলো টবও রয়েছে, মাটির টব আছে। মাটির টবগুলো কত করে কিনেন? 8 ইঞ্চি মাটির টব। 8 ইঞ্চি তো মাটির টব হচ্ছে আপনার 60 টাকার মধ্যে হয়ে যাবে। 60 টাকার মধ্যে হয়ে যাবে। আর 10 ইঞ্চিগুলো? 10 ইঞ্চি 70-80 টাকা। 70-80। আর চালি টবও কি আপনার? হ্যাঁ, চালি টব, পিটুনিয়ার চালি টব আছে, ইমপ্রেশনের চালি টব আছে। মাটির বস্তাটা আমাদের দূরে বাড়ি, মাটির বস্তা আগে অর্ডার দিলে তবে পাওয়া যাবে। কেমন মাটি বস্তাগুলো? ও, মাটির বস্তা আপনার সার মেশানো মাটি যেটা হচ্ছে 150 টাকা রেডি মাটি, আর হচ্ছে আপনার এমনি প্লেন মাটি নিলে 100 টাকা বস্তা। প্লেন মাটি নিলে 100 টাকা বস্তা। ফলের ফুলের ভ্যারাইটি? ফল তো প্রচুর রকমের, যত রকম বিদেশি ফল এসছে এখন নতুন নতুন, সব রকম আছে। হ্যাঁ, তারপর আপনার কি গ্রো ব্যাগও বিক্রি করেন? গ্রো ব্যাগও আছে আমাদের কাছে। আর কি কি সার আপনাদের কাছে এখানে পাওয়া? এগুলো সিংকুচি, হাড়গুঁড়ো, নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সুপার ফসফেট, এইসবগুলো জৈব সার যেসব সেই সবই পাওয়া যায়। আর ভার্মি কম্পোস্ট? কেজি নিলে কত? লুজে কেজি নিলে তোমার 60 টাকা দাম, আর হচ্ছে কম্পোস্ট সারটা হচ্ছে আপনার 25-30 টাকা দাম, ভালো কোয়ালিটি যখন আছে 30 টাকা, নাহলে 25 টাকা। আর কেউ যদি কম্পোস্ট নিতে চায়, ভার্মি কম্পোস্ট, বস্তা কেমন করবে আপনার? বস্তা নিলে হচ্ছে নর্মালটা আপনার 800 টাকা, আর হচ্ছে ভালো কোয়ালিটিটা নিলে হচ্ছে আপনার 1100 টাকা। হচ্ছে লঙ্কা গাছ আছে, এটা লঙ্কা গাছ, হ্যাঁ, বেগুনের চারা আছে, টমেটো টমেটো সব শেষ হয়ে গেছে, এগুলো এখন আর পাবেন না। লঙ্কা চারা বলতে এখানে কি চারা রয়েছে লঙ্কার? এগুলো হচ্ছে বেলে লাগা লঙ্কা আছে, ঝুপো লঙ্কা আছে, কালার লঙ্কা আছে, ঘিয়ে লঙ্কা আছে, মানে অনেক রকমের ভ্যারাইটিস। হ্যাঁ, আর এগুলো সব হাইব্রিড? হাইব্রিড। ফুল ফল চলছে? এগুলো ডালিয়া, এগুলো ডালিয়ার চারা আছে। হ্যাঁ, এগুলো কেমন দিচ্ছেন? এগুলো আপনার 30 টাকা করে দাম। 30 টাকা করে দাম এই লঙ্কা চারাগুলো, হাইব্রিড। আর এগুলো ডালিয়া? হ্যাঁ। এগুলো 4 ইঞ্চি টবে রয়েছে, এগুলো কেমন দাম? এগুলো 30 টাকা দাম। 30 টাকা করে। রেড গাঁদা, আর একটা হচ্ছে জাম্বু গাঁদা আছে, যেগুলো ভেরিকেটেড হয়, আর এটা হচ্ছে রেড কালারের হবে শুধু। আর এই গাঁদাগুলো কেমন দাম রেখেছে?
এগুলো তোমার হচ্ছে 40 টাকা করে, 40 টাকা করে। ওটা বেললাঙ্গা লঙ্কা, ঝাড় লঙ্কা, সরু সরু যেটা বাজার থেকে কিনে খাওয়ায় সেই লঙ্কা। এগুলো ছোট হাইটের হবে, ওর 2 ফুট হাইট হবে, ঝাড় হয়ে যাবে। কত ইঞ্চি পটে ট্রান্সফার করলে ভালো? ও 8 ইঞ্চি তবে এনাফ। কাকা ধরলে বীজ আছে, যেমন কাকা বীজটা কুচকে গেলে লঙ্কা গাছ কুচকে যায় বেশি, ওইটা হচ্ছে কাকা বীজ বা ছিটা বীজ দিতে হয়। 8 ইঞ্চি তবে কি সার দিলে সব থেকে ভালো হয়? ভালো কম্পোস্ট সার আর খোল লাগে, 30 টাকা করে। 30 টাকা নিয়ে আছে। 4 ইঞ্চি তবে আছে, এগুলো দাম কেমন? 30 টাকা। 30 টাকা করে। ও বিভিন্ন কালারের হবে, ইমপ্রেশন ইমপ্রেশন। এগুলো হচ্ছে পিটুনিয়ারির মতো, প্রচুর ঝাড় ঝাড় গাছ হবে। আর এগুলো আমরা মে জুন মাস পর্যন্ত ফুল দেবে, যদি বর্ষাকালে সেটে রাখতে পারো তাহলে হচ্ছে সারা বছরই বেঁচে থাকবে। না বড়টা হবে, চেঞ্জ করলে ভালো হবে। 40 টাকা তাই? কত ইঞ্চিটা 40 টাকা? 10 ইঞ্চি 40 টাকা করবে। আর এগুলো দাম কেমন রেখেছে? 40 টাকা তোমার স্টক। ওটা রজনীগন্ধার মতো স্টিক উঠে ফুল হবে। 30 টাকা। ডাইন থাক অনেক রকম কালারের এখানে পেয়ে যাবেন। আর এখানে হোলসেলে বা রিটেলও কেউ নিতে পারে? হ্যাঁ নিতে পারে। হোলসেল নিলে একটু দাম কম, দাম কম হয়ে যাবে। আর এগুলো কেমন দাম আছে? ওগুলো 30 টাকা করে দাম। 30 টাকা করে দাম আছে। তো বন্ধুরা এগুলো হচ্ছে গাজিনিয়া, এগুলোর কেমন দাম রেখেছেন? 30 টাকাই। 30 টাকা করে। এটা লিলিয়াম, এটা লিলিয়াম। আচ্ছা এটা লিলিয়াম, এগুলো কি 12 মাসই গাছ? না এগুলো হচ্ছে শীতের সিজনে আমাদের এখানে হবে, গাছটা 12 মাসের পরে বাল্ব আছে। এগুলোর দাম কেমন রেখেছেন? ওগুলো হচ্ছে আপনার 100 টাকা করে। 100 টাকা করে। আর এইগুলো? ওগুলো হচ্ছে আপনার 80 টাকা করে। যার বেড়া জবা হচ্ছে পোনা ভ্যারাইটি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার 60 টাকা দাম। আর আমেরিকান ভ্যারাইটি যেগুলো জোর কলমের হচ্ছে গ্যাপটিন করা আছে সেইগুলো হচ্ছে আপনার 100 টাকা দাম আছে। যেমন এটা কি ভ্যারাইটি? ওটা পোনা ভ্যারাইটি। এইগুলো দাম কেমন রেখেছেন? 60 টাকা। চাইনিজ পাম, ওটা ইনডোর প্ল্যানেও রাখা যায়। চাইনিজ পাম এগুলো দাম কেমন রেখেছেন? 40 টাকা। এগুলো অ্যারেলিয়া। অ্যারেলিয়া? হ্যাঁ, এর দুটো কোয়ালিটি আছে, একটা বড় ঝাড় গাছ, সেগুলোর দাম হচ্ছে আপনার 80 টাকা করে, আর ছোটোগুলো হচ্ছে 60 টাকা করে। এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, এগুলো 40 টাকা দাম। 40 টাকা। আর অনেক রকম কালার রয়েছে? হ্যাঁ, এ প্রচুর কালার আছে, আপনি যেরকম কালার চাইবেন পেয়ে যাবেন। এখন যা হয়ে গেছে এইটবেই থেকে যাবে, এখন আর ট্রান্সফার করার পজিশন নেই, এখন তো সিজন প্রয়োজনই নেই। আমেরিকান ভ্যারাইটিস। আমেরিকান ভ্যারাইটিস। এগুলো দাম কেমন রয়েছে? 100 টাকা। গোলাপের ভ্যারাইটিস দেখে নেব। যেমন কি আপনার কাছে কত রকমের গোলাপের ভ্যারাইটিস আছে? যখন যেরকম আসে এগুলো হচ্ছে আপনার বাইরে থেকে আনতে হয়, এগুলো হচ্ছে আমাদের গোলাপের চাষ নেই, গোলাপটা কিনে আনতে হয়। যখন যেরকম ভ্যারাইটি আসে 50-60 রকম সব সময় পেয়ে যাবেন। এটা এবড়া কি ডেবড়া বলে? এবড়া ডেবড়া। হুম, এটা হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ। পিঙ্ক কালারের গোলাপ, তাজমহল। হুম, এগুলো দাম কেমন রেখেছেন? এগুলো হচ্ছে 70-80 টাকা দাম। আর এটা যেমন দেখুন ব্ল্যাক গোলাপের মধ্যে ইয়েলো স্ট্রাইক দেওয়া, তাজমহলের গোলাপ তাই তো? হুম, এটা বড় ইয়েলো কালারের। এগুলোর দাম কেমন রেখেছেন? এগুলো 100 টাকা। হ্যাঁ, মিনি গোলাপগুলো কেমন রেখেছেন দাম? 80 টাকা দাম। 80 টাকা করে দাম। এগুলো ঝাড় ঝাড় গাছ, আবার ছোটো গাছ এলে তখন দাম কম হয়ে যায়। মিনি গোলাপগুলো? হ্যাঁ, এগুলো সব 80 টাকা। 80 টাকা করে। হ্যাঁ, এগুলো বড় ইনকাম গাঁদা, এগুলো 30 টাকাই দাম। কালার আছে তিনটে কালার, তিন রকম কালার আছে। কী কী কালার আছে ওই? ইয়েলো আছে, অরেঞ্জ আছে, আর আপনার হচ্ছে গোল্ডেন আছে। গোল্ডেন। আর এখানে হোয়াইট কালার, হোয়াইট কালার আছে একটা। এগুলোর দাম কেমন আছে? হোয়াইটগুলো হচ্ছে 50 টাকা, আর ওগুলো 30 টাকা। হোয়াইটগুলো 50 টাকা, আর এগুলো সব 30 টাকা। ওটা হাই সাইজ জবা বলে, ছোটো ছোটো রানি কালারের হয়, ও প্রচুর ফোটে, ও 60 টাকা করে দাম। 60 টাকা করে দাম। হুম, এবার বড়ো গাছ নিলে 80 টাকা 100 টাকা দাম হবে। বেগমবেলিয়া। বেগমবেলিয়া? হ্যাঁ, এটা হচ্ছে ব্লু কালারের, এর অনেক রকম কালার আছে আমার কাছে। এগুলো হাইট ধরুন 3 ফুটের মতো আছে, ঝাড় গাছ। এটা হচ্ছে আবার 7 ইঞ্চি গোড় ব্যাগে রয়েছে, আমেরিকান ভ্যারাইটি জবা, ও সাদার ভিতরে পিঙ্ক কালারের হয়। আর এগুলো যেমন সব পড়িয়ে এসেছি, এগুলোর দাম কেমন রয়েছে? 100 টাকা। পোনা ভ্যারাইটিস, এগুলো একটু বড় টবে 7 ইঞ্চি টপে গোড় ব্যাগে আছে, এগুলো আপনার 80 টাকা করে দাম। এটা সিজেনিয়া, পাতা বাহারি, যখন নতুন পাতা বেরোবে লাল লাল বেরোবে। মানি প্ল্যান আছে, গোল্ডেন মানি প্ল্যান। গোল্ডেন মানি প্ল্যান, এগুলো দাম কেমন রেখেছে? 60 টাকা। এগুলো সিঙ্গোনিয়াম আছে, বিভিন্ন ভ্যারাইটির সিঙ্গোনিয়াম, ওগুলো 60 টাকা দাম। আর সামনে এগুলো স্নেক প্ল্যান আছে। স্নেক প্ল্যান, এগুলোর দাম কেমন রয়েছে? 80 টাকা করে। ড্রেসিনা, ও ইনডোর প্ল্যান্ট, এগুলোর দাম? এগুলো 60 টাকা দাম। মিলি, মিলি, এগুলো সব মিলি? হ্যাঁ, ও বিভিন্ন ভ্যারাইটিসের মিলি আছে, ওগুলো 80 টাকা করে দাম, ঝাড় গাছ।
স্নোপ ইন্ডিয়া আছে, স্নোপ ইন্ডিয়ার দাম কত আছে? স্নোপ ইন্ডিয়া 7 টাকা, হ্যাঁ এগুলো দাম কত আছে? ওগুলো 7 টাকা দাম হচ্ছে। আপনার ক্লাঞ্চও আছে, পুনা ভ্যারাইটিস, এগুলো ভিতরে থাকে ইনডোর প্ল্যান। এগুলো আপনার সারা বছর গাছটা বেঁচে থাকবে, কিন্তু শীতকালেই ফুলটা দেবে। এগুলোর দাম কেমন হয়েছে? এগুলো 100 টাকা দাম। অ্যাডেনিয়াম, রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম, এগুলো 200 টাকা দাম। 200 টাকা করে দাম। মাজাইক মানি প্ল্যান, মাজাইক মানি প্ল্যান, এগুলোর দাম 7 টাকা। স্যাকুলেন, এগুলো ইনডোর প্ল্যান, ইনডোর প্ল্যান বলে, এগুলো ঘরের ভিতরেই থাকে, জলটা কম লাগে, এগুলো স্প্রে করে একটু জল দিলেই হয়ে যাবে। এগুলো সব স্যাকুলেন? স্যাকুলেন, হ্যাঁ। আর এগুলোর দাম কেমন রেখেছেন? এগুলো ওটা 150 টাকা করে দাম। 150 টাকা করে দাম। এগুলো হচ্ছে জিজি প্ল্যান আছে, ব্ল্যাক জিজিটা আপনার 700 টাকা দাম আছে। আর এই সবুজ জিজিটা হচ্ছে আপনার 450 টাকা দাম আছে। এগুলো ঝাড়ঝাড় গাছ, ঝাড়ঝাড় গাছ, হ্যাঁ, মানে বড় টবে বসাতে হবে। হ্যাঁ, বড় টবে লাগাবে। টবে বসাতে হবে, এটা 8 ইঞ্চি টবে লাগাবে। এটা হচ্ছে বনসাই আছে, চায়না বনসাই বলে একে। এগুলো ঘরের ভিতরেই থাকবে, আপনি ডাইনিং টেবিলের উপর রাখতে পারবেন বা স্টাডি টেবিলে। ওটা হচ্ছে 450 টাকা, 450 টাকা। এটা হচ্ছে মুন ক্যাকটাস, মুন ক্যাকটাস, দুই রকমের কালার আছে, হ্যাঁ। এগুলো 600 টাকা করে দাম, 600 টাকা করে দাম পার পিস। এটা হচ্ছে ব্রোকেন হার্ট, এটাও ইনডোর প্ল্যান, এই পাতাগুলো ছেঁড়া ছাড়া হবে, এও টেবিলের উপর রাখতে পারবেন আপনি 200 টাকা। এক ললিমা, এগুলোর দাম হচ্ছে 180 টাকা। আর এক ললিমা লিপস্টিক, এই সরু পাতাগুলো, এগুলোর দাম হচ্ছে 150 টাকা। এগুলোর দাম হচ্ছে 150 টাকা। হ্যাঁ, ল্যাকি ব্যাম্বু, এগুলো 3 লেয়ার আছে, 3 লেয়ারগুলোর দাম হচ্ছে 300 টাকা, বাটি পাথর সমেত, বাটি পাথর বাদ দিলে 250 টাকা।